হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ সো বছরের লাস্ট দিনটা আমি ঠিক এইভাবে কাটিয়েছিলাম সকালে উঠে স্নান করে তুমি সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মটরশুটির কচুরি আর ঠামো বানিয়েছিল আলুর দাম এরপর রোদে বসে বসে চা খাওয়াটা উপভোগ করছিলাম তারপর স্কিন কেয়ারও করে নিলাম একটু এই টাইমটাই রোদে বসে থাকতে কি ভালোই না লাগছে বলে আমি ভাবলাম রোদে বসে বসে একটু কাজও করে নিই অনেক দিন ধরেই এই হোয়াইট পিলো কভারটার উপরে আমার নজর পড়েছিল ফাইনালি আজকে এটার উপরে কারুকার্য কার্য করা হচ্ছে তো পাপার একটা হোয়াইট পাজামা ছিল যেটা দিয়ে এই পিলো কভারটা বানানো হয়েছে এখন আমি বসেছি অ্যাক্রাইলিক পেন্টিং করতে ভাবলাম ভীষণই সিম্পল একটা ডিজাইন করব এই রোজ পেটেল বানাচ্ছি আর এই কাপড়টার মেটেরিয়ালস পিওর কটন ফেভিক্রাইলের অ্যাক্রাইলিক পেন্টিং আর রাউন্ড ব্রাশ ইউজ করেছি আরও যদি এক্সট্রা কিছু ডিটেলস তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো রাতে আমাদের ছিল জোর খাওয়া দাওয়া মেনুতে ছিল লুচি চিকেন কষা আর পনির মশলা মা আমাকে ট্রাই করতে দিয়েছিল অবভিয়াসলি এটা সব বাড়িতেই হয় মা এটা সবসময় আমাদের দিয়ে টেস্ট করায় এটা বড় ভ্লগও আপলোড করেছি ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবো